অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি ও পরিবেশন, বাসি খাবার সরবরাহ এবং পণ্যের গায়ে মূল্য তালিকা না থাকা, সেই সাথে মেয়াদ উত্তীর্ণ পণ্য রাখার অপরাধে বিভিন্ন প্রতিষ্ঠানকে জরিমানা করেছে বাগেরহাট জেলা জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। অভিযান পরিচালনাকালে সকল ব্যবসায়ীদের দৃশ্যমান স্থানে পণ্যের মূল্য তালিকা ঝুলিয়ে রাখা, ন্যায্য মূল্যে পণ্য বিক্রি করা বা ঔষধ বিক্রয় থেকে বিরত থাকা এবং অবৈধ মজুতদারি করা থেকে বিরত থাকার নির্দেশনা দেয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। 30 অক্টোবর দুপুরে মোংলার ফেরিঘাট ও ইপিজেড এলাকায় অভিযান পরিচালনা করে নোংরা পরিবেশে খাবার দ্রব্য তৈরি ও মূল্য তালিকা না থাকার অপরাধে 8টি প্রতিষ্ঠানকে মোট 18,500 টাকা জরিমানা করা হয়। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর বাগেরহাটের সহকারী পরিচালক আবদুল্লাহ আল ইমরান এ জরিমানা করেন। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর বাগেরহাট জেলা কার্যালয় আজকে মোংলায় ফেরিঘাটে এসে কয়েকটি খাবার, রেস্টুরেন্ট, হোটেল, ফাস্টফুডের দোকান রয়েছে, এগুলো পরিদর্শন করলাম। এছাড়া নিয়মিত মনিটরিং এর অংশ হিসেবে আরো বেশ কয়েকটি প্রতিষ্ঠান পরিদর্শন করা হয় এবং জনসচেতনতা বৃদ্ধি ও ভোক্তা অধিকার বিরোধী কর্মকাণ্ড থেকে বিরত থাকার জন্য লিফলেট বিতরণ করা হয়। তারা মূল্য তালিকা, খাবারের যে মূল্য তালিকা সেটা প্রদর্শন করতেছে না এবং কিছু কিছু ক্ষেত্রে আমরা ডেট ওভার মাল পেয়েছি, এজন্য আমরা যে আইন অনুযায়ী ব্যবস্থা, প্রশাসনিক ব্যবস্থা হিসেবে তাদেরকে আর্থিক জরিমানা করেছি। এ অভিযানে নিরাপদ খাদ্য পরিদর্শক এবং আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর একটি দল সার্বিক সহায়তা প্রদান করে।